আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে নতুন করে আরও একটি আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা আনবক্স করব ওয়ান স্প্রিংয়ের 15 ml-এর এই সিরামটা। এটা স্কিন গ্লো করতে অনেক ভালো কাজ করে, চোখের নিচের রিঙ্কেলস রিমুভ করতেও কিন্তু হেল্প করে। এই ব্র্যান্ডের অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে, কিন্তু আমি যেহেতু ওগুলো ইউজ করিনি তাই ওগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এর আগেও আমি ওয়ান স্প্রিং এই সিরামটা দুবার ইউজ করেছি, আমার কাছে মনে হয়েছে এটা গ্লো এবং রিঙ্কেলসের জন্য বেশ ভালো রিজনেবল প্রাইসে। মাঝখানে আমি ব্রিলের এই সুথিং সিরামটা অ্যাপ্লাই করেছিলাম অ্যান্টি রাফনেস, স্কিন রিপেয়ার এবং পোর্সের জন্য। এই সিরামটাও কিন্তু বেশ ভালো রিজনেবল প্রাইসের মধ্যে। ফেসবুকে আমাদের একটা পেজ আছে বিউটি বক্স বিডি নামে, ব্রিলির অ্যাকনে কেয়ার ট্রিটমেন্ট সিরাম প্লাস হচ্ছে ব্রিলির কোনো প্রোডাক্ট যদি আপনারা পারচেস করতে চান তাহলে আমাদের পেজটা ভিজিট করে আসতে পারেন। এছাড়াও আমাদের পেজে আপনারা আরও অনেক অথেন্টিক প্রোডাক্ট এবং খুব ভালো ভালো ব্র্যান্ডের এবং আনকমন প্রোডাক্টও পেয়ে যাবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন। আর পেজটা ভিজিট করার সময় ছোট্ট করে পেজে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে আমরা আমাদের এই প্রোডাক্টটাকে আনবক্স করি। আনবক্স করতে করতে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ এটা রিভিউ যখন শেয়ার করব তাহলে তখন আর নোটিফিকেশন পাবেন না। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এবং এই সিরামটা যদি কেউ ইউজ করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। এটা আমার মনে হয়েছে অল স্কিন টাইপস একটা সিরাম, এবং রিজনেবল প্রাইসের মধ্যে এই সিরামটা সত্যি অনেক বেশি ভালো। এটা দেখতে অনেক বেশি সুন্দর এবং খুব মানে স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট মনে হয় দেখতেই। এটা স্কিনের গ্লো বাড়াবে, আমার কাছে মনে হয়েছে এটা আমার স্কিনটাকে গ্লো করতে অনেক হেল্প করে, যার কারণে আমি আমার আগের সিরামটা বাদ দিয়ে সর্বপ্রথম যে সিরাম দিয়ে স্কিনটাকে গ্লো বাড়িয়েছিলাম সেই সিরামেই ব্যাক করেছি। আমি আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনে এখন এই সিরামটাকেই রেখেছি। এই সিরামের টেক্সচারটা অনেক খুব মানে খুবই সুন্দর, একদম টেক্সচারটা খুব বেশি লাইটও না আবার খুব বেশি ভারীও না, স্কিনে খুব সুন্দর মতো এটা অ্যাপ্লাই হয়ে যায় এবং খুব সুন্দর করে স্কিনে অবজার্ভ হয়ে যায়। 4 থেকে 5 ফোঁটা নিলেই এনাফ, দিনে একবার ইউজ করলে চলে। রাতে এটা অ্যাপ্লাই করে 10 মিনিট পরে একটা ময়েশ্চারাইজ ইউজ করবেন, বাস স্কিন খুব হেলদি থাকবে, ভালো থাকবে। তাহলে আজকে এতটুকুই, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আরেকবার বলছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুকে আমাদের পেজটা ভিজিট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যারা অলরেডি করেছেন, আর ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।